এইবার দেখা যাক যে কিভাবে আপনি চাইলে কাস্টমারের ইনফরমেশন বা ডেলিভারি ইনফরমেশন আপডেট করবেন। সো এটার জন্য একটা নতুন অর্ডার প্রয়োজন, আমি নতুন অর্ডারে আসি, ওইটার আগের অর্ডারে আসি, এখান থেকেই আপনাকে আমি দেখাই। সো মনে করেন আপনার কাস্টমার ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করছে, করার সময় কোনো কারণে একটা ফোন নাম্বার বা অ্যাড্রেস সে ঠিক মতো লিখতে পারে না, একটু ভুল করছে, বা নামের স্পেলিং একটু ভুল করছে, বা অ্যাড্রেসটা আপনি চাইতেছেন সে তার মতো লিখছে, বাট আপনি চাইতেছেন আপনার মতো একটু আপডেট করে নিতে। তো এগুলো আপনি কি চাইলে এটাও করতে পারবেন। সো এটা করার জন্য দেখেন ইনভয়েসের এডিট পেজে আসবেন, অর্ডারটার এসে জাস্ট এই দেখেন উপরে বাম পাশে পণ্য ডেলিভারি ঠিকানা এই সেকশনে একটু নিচের দিকে দেখবেন এই এডিট একটা আইকন আছে, জাস্ট আপনি এইখানে জাস্ট রাইট ক্লিক আপনি যদি ক্লিক করেন তাহলেই দেখেন এই ইনফরমেশনগুলো আর আপনার কাস্টমারের নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো নোট সব কিছুর কিন্তু আবার এই বক্সের মধ্যে অটো ফিল হয়ে গেছে, যেগুলো অটোমেটিক আগের থেকে দেওয়া ছিল। এখন আপনি কি করবেন, এটা যে কোনো কিছু আপডেট করতে চাইলে ওইটা জাস্ট চেঞ্জ করে আপনি পরবর্তীতে আপডেট দিয়ে দেবেন। ধরেন সে এইখানে লেখছে এই ইনফরমেশন, এটার সাথে ধরেন আপনি ফোন দিয়ে সে হাউস নাম্বার ধরেন লেখেন নাই কাস্টমার, সো আপনি তাকে ফোন দিয়ে হাউস নাম্বারটা জানছেন, তো সো আপনি জাস্ট হাউস নাম্বার লিখে দিলেন, এই হাউস ধরেন এখানে লিখে দিলেন, হাউস নাম্বার 300 লিখে দিলেন, বা অথবা সে ডিস্ট্রিক্ট লেখে নাই বা বিভাগ লেখে নাই, যাই হোক আপনার যে ইনফরমেশনগুলো মিসিং মনে হবে কাস্টমারের কাছে ফোন দিয়ে আপনি এখানে আপডেট করে নিতে পারেন। অথবা আপনি যদি বুঝতে পারেন যে না এই একটু করলেই হয়ে যাবে, সো আপনি নিজের থেকে করে জাস্ট কথা হচ্ছে আপডেট করা, সো আপনি আপডেট করেন, অথবা পরবর্তীতে আপনি আরেকটা ধরেন কাস্টমার একটা ফোন নাম্বার দিয়েছে আপনি আরেকটা অ্যাডিশনাল নাম্বার তাকে ফোন দিয়ে নিয়ে নিয়েছেন, ধরেন সেটা আপনি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে, ধরেন দিয়ে তারপরে ধরেন আপডেট দিলেন, অথবা তারপরে চাইলে এখানে কিছু নোট রাখতে পারেন। যাই হোক আপনি আপডেট করার পর আপনি জাস্ট সিম্পলি কনফার্মেন্স সেভি দেবেন, সেভি দেওয়ার পরেই দেখবেন যে আপনার এইখানে আপডেট হয়ে গেছে, দেখেন এই যে হাউস 300 এটা আমি যেটা অ্যাড করলাম এটা অ্যাড হয়ে গেছে আপনার ডেলিভারি অ্যাড্রেসের সাথে। সো আপনি আবার চাইলে অ্যাড করতে পারবেন, একবার যে আপডেট করতে পারবেন এইরকম না, আপনি যতবার খুশি ততবার আপনি আনলিমিটেড টাইম এটাকে আপডেট করতে পারবেন, বাট যতক্ষণ না এই অর্ডারটা এইটা মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত এর একটা নতুন স্টেটাসে আছে ততক্ষণ পর্যন্তই আপনি এই ডেলিভারি তথ্য আপডেট করতে পারবেন, ডেলিভারি চার্জ আপডেট করতে পারবেন, ঠিক আছে, বাট আপনি যখনই অর্ডারটা রিসিভ করে ফেলবেন তখন তারপর কিন্তু আর এই আপডেট অপশনগুলো আপনার কাছে এমন থাকবে না। ওকে, তো এটা খেয়াল রাখবেন আপডেট করার যদি মনে থাকে বা প্রয়োজন হয় আপনার নতুন অর্ডার স্টেটাস থাকার সময় যা আপডেট করার করে নেবেন। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন।